এটা আমার বয়ফ্রেন্ড রিক। আমাদের 5 বছরের রিলেশনশিপ। ছোটবেলা থেকে মা বাবা দুজনের ভালোবাসা দিয়ে আমি তোমাকে মানুষ করেছি, এইভাবে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো? বনি, আরেকটা কথা স্পষ্টভাবে শুনে নাও, তোমার বিয়ে রাহুলের সাথেই হবে, কারণ তাতেই তোমার ভালো। আজ রাতে তুমি শুধু আমার খেলাটা দেখো। সুজা না তার মতো ড্রেস কোথায় পাবো? ওরকম ড্রেস তো আমার নেই। চাকরি মেট্রিক করি না, এরকমই ড্রেস পরে পালিয়েছিল। থ্যাংক ইউ। জার্নি বিগিনস হিয়ার। ইয়েস, আর আমাকে কেউ আটকাতে পারবে না। আরে বাবা, জ্বালিয়ে দিলে একবার। আরে নির্ঘাত আমার ডেঙ্গু হবে, তারপর আবার অ্যাকশন শুরু হবে, জানি না কি হবে, ভগবান জানে। আরে বাবা, জেগে যাবে, আর সবাই জেগে গেলে আমাকে ধরে পেঁদাবে। কিছু বলবে না, সবাই ঘুমোচ্ছে। ফোনটা কেন ধরছে না? মনে হচ্ছে আমাকে বনির কাছে যেতে হবে। আচ্ছা, তুই এবার এখান থেকে বেরোবি? বেরোচ্ছি বাবা, তুই এত রাগ করছিস কেন? তুই খালি খারাপ দিকটা ভাবিস, অ্যাডভেঞ্চারটা ভাব। তোর বাগানের মশা আমার সারা শরীরে এত পাংচার করেছে যে আমি অ্যাডভেঞ্চারটা ভাবতে পারছি না রে বনি। কি জন্য তোকে আমার এত ভালো লাগে? এক একটা পাঁচ লাইন ঝাড়বি আর পালানোটা মজাদার হবে। আচ্ছা, তুই কি এবার যাবি? চল চল, বাইরে কোথায়? বাইরে এখানে কোথায় থাকবে? বাইরে আছে, মাথায় নিয়ে বসে থাকবো নি। ওকে, লেটস গো। বাই বাই মাই সুইট হোম। আবার কি হলো? শোন না, কেমন খচখচ আওয়াজ হচ্ছে রে। খচখচ আওয়াজ? ও, ওটা তোর মনে হচ্ছে। দূর, শোন না কানটা পেতে, কারা যেন কথা বলছে। কথা বলছে? এখানে আবার কে কথা বলছে? তোর ভয় করছে না?
ভয় কিসের ভয় দিস ইজ জাস্ট ফান আমি ব্যাপারটা ভাবতেও পারছি না ভগবান কি ঝামেলা আমাদের এই সিকোয়েন্সটা কোন সিনেমার মতন বলতো বল বল ভালো হচ্ছে না কিন্তু বনি আরে বল না বাবা আরে তুই যাবি যাব না আগে বল দূর এই ঝামেলা আমার আর কুইজ ভালো লাগছে না ছবি মেট হতে পারে শাহিদ করিনা পালাচ্ছে চল চেন্নাই এক্সপ্রেসের মতন গানে লড়াই খেলবি ব্যাপারটা হেভি জমবে বনি চল আগো বলেছিলাম না চোর 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 কি হলো কি হবে এবার চোর কি হলো দাদা এরা বোঝো আর ভালো ঠিক করো না হ্যাঁ তাই তো বলুন তেল শেষ হয়ে গেছে ও নো 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 গড ডোন্ট গিভ মি দিস ব্রেক সব তো চলে গেছে আরে আরে গাড়িটা আসছে তো তো কি তাহলে কি হবে এখন আর কি হবে যখন সিনেমাটা হয়নি তখন আমার সাথে এটা হতে পারবে না মানে কি ও দেখ লরি চল চল ओ रस्ते पर ओ सड़क में एक मोड़ आया मैं उठ दिल छोड़ आया एक मोड़ आया मैं उठ दिल छोड़ आया
बोनी सुनो जो ना बोनी जाओ शुभरन भाई विश्वास कर ये कांड मे घटाते पारे आमी किछुते ही विश्वास करते पारबो ना बालकनी थेके नेबे अत बड़ गेट टपके एसे पाली गेलो सोमनाथ सोमनाथ चेचामेची करिस ना आबार शरीरटा खराब करबे होक होक शरीर खराब राहुल माय बॉय आई एम सॉरी आमार जोन्ने रात बिरेते तुम्हाके जा धूर जाप करते होलो आई एम रियली रियली सॉरी नो नो अंकल इट्स ओके बट बिलीव मी अंकल इट वाज अ ग्रेट एडवेंचर রাতে যখন আমি বনির পেছনে গাড়ি নিয়ে ছুটছিলাম নিজেকে পুরো সুপারম্যান মনে হচ্ছিল বনি স্বপ্নের হিরোরা এসে ও কিভাবে রেস্কিউ করতে পারত না রাহুল রাহুল চল গিয়ে বসো বসো চল চল শোভিরন বনি যখন এই ঘটনা ঘটিয়েছে একবার ও কিন্তু আবারও ঘটাতে পারে ওই ফিল্মি পোকা ছেলে মানুষই সব নিয়ে আমি কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি এখন থেকে যদি রাশ না ধরা হয় ছোট ছোট জিনিস বড় হয়ে কোথাও হাত থেকে না বেরিয়ে যায় তাই আমি ডিসাইড করেছি তোর তো কাল ব্যাঙ্গালোর যাচ্ছিস হ্যাঁ আমি বনিকে নিয়ে কালই ব্যাঙ্গালোর আসবো তোদের ফ্লাইট ল্যান্ড করার কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করব তারপরে বনি আর রাহুলের রেজিস্ট্রি হবে ওয়াও ড্যাড তাহলে কালকে আমি আঙ্কেল আর বনির সাথেই যাব তোমরা আগে চলে যাও সোমনাথ মানে ব্যাপারটা আরেকবার ভেবে দেখবি সারা জীবনের ব্যাপার তো তাই না শুভ আমি ভেবে নিয়েছি এন্ড মাই ডিসিশন ইজ ফাইনাল থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেলে যাই বনিকে কি জানাই তুমি উপরে যাও কিন্তু বনিকে কিছু জানাবে না ওকে আঙ্কেল ঝলছে দেওয়া উচিত
बॉनी, ओ बॉनी, बॉनी, बॉनी। नाकार नाम निलाम नाका हाजिर। बॉनी, are you okay? No, I'm not at all okay. আমি মরে গেছি আর এবার ভূত হয়ে যাব আর যাকে সামনে পাবো তার ঘাটটা মটকাবো তাই তুমি এখানে থেকো না নালে তোমার ঘাটটাও মটকে যাবে ও জোকিং না জোকিং জোক করছ আমার সাথে ও মাই গড প্লিজ বনি একবার দরজাটা খোলো না দরজা খোলা হবে না কেন বডি রেকর্ড পেট ব্যথা করছে হ্যাঁ মাথা চোখ হাত পা সব ব্যথা করছে তাই দেখাও হবে না দরজাও খোলা হবে না ওষুধ খাবে বনি জলাব খাবো জলাব এবার নিচে গিয়ে বলো বনি জলাব খাবে ওকে 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 বনি তুমি আবার মজা করছো তাই না আচ্ছা আচ্ছা বনি বলো তো এটা 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 কোন সিনেমার মতো জুরাসিক পার্ক হ্যাঁ প্লিজ রাহুল তুমি যাও না তোমার কাল ব্যাঙ্গালোর যাওয়া বাড়ি থেকে ঘুমিয়ে পড়ো যাও যাও না না আমি তো তুমি উপরে যাও কিন্তু বনিকে কিছু জানাবে না হ্যাঁ সেজন্যই তো আমি দেখা করতে এলাম জাহান্নামে গেলে আর দেখা হবে না বনি বিছানা শাই না মানে শয্যা শাই টাটা আর দেখা হবে না শুভরাত তালে সেই কথাই রইল কাল তো দেখা হবে তোর সাবধানে যা চিন্তা হচ্ছে শোন না টেনশন করিস না আর একটা কথা বনিকে আর বকাবকি করিস না আর ছোট মেয়ে আচ্ছা রাহুলটা কোথায় গেল এই তো ডাক এসে গেছি এসো এই যে রাহুল এসো এসো কত হয়েছে ইয়েস আঙ্কেল না মানে নো আঙ্কেল না মানে আসলে ওই মানে বনি শরীরটা তো ভালো নেই শরীর না মানে ওই মজা করে ফিল্মের মতো বাবার ফিল্ম না মানে ওই হোলনাই ঢকল কাছে তো বলেছি কথা হয়েছে ঠিক আছে চল সময় কতদিন আর তুমি আমাকে অ্যাভয়েড করবে বনি আর তো চব্বিশ ঘন্টাও নয় তুমি না চাইলেও আমাদের দেখা হবেই আঙ্কেল দেখ আমি গাড়িতে ওয়েট করছি থ্যাংক গড আপদ বিদায় হয়েছে তোক্কা তোক্কা রাহুলের মুখ আর দর্শন করতে হবে না ইয়েস কিন্তু বাবা আর আঙ্কেল এতক্ষণ ধরে কি কথা বলছে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে একটু অপেক্ষা করলে না দাদা কিসের জন্য অপেক্ষা করব যাতে আমার মেয়ে গোল্লায় যায় গোল্লায় যাওয়ার কথা আমি বলছি না এটা কেমন হলো বলো তো লঘুপাপে গুরুদণ্ড দেওয়ার মতো এটা তোর ভুল ধারণা দেখো দাদা তুমি ঠিক না ভুল এটা তোমার মুখের উপর আমি কোনোদিনই বলতে পারি না কিন্তু আমরা যেভাবে ভাবছি সেটা ঠিক না ভুল অন্তত এইটুকু বোঝার মতো সময়টা তো আমরা নিতে পারি নাকি বনি যা করছে তারপর ওকে সময় দেওয়া যাবে না দাদা আমি আমি মানছি বনি যেটা করেছে অত্যন্ত অন্যায় করেছে ছেলে মানুষই করেছে কিন্তু এখন তুমি যেভাবে রিয়্যাক্ট করছো না সেটা একদিক থেকে ছেলে মানুষই হলো তার মানে সব দোষ আমার আমি তোমাকে দোষ দিচ্ছি না দাদা শুধু এইটুকু বলছি একটু ভেবে দেখো বনি এখন পড়াশুনো করছে বড় হচ্ছে অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে ওর ইচ্ছে অনিচ্ছেটার দাম আমাদের দিতে হবে দাদা ওর ভালো মন্দ আমি বিচার করতে পারি
আর আমার যেটা ঠিক লাগছে আমি সেটাই করব। মেয়েটার ভালো মন্দ তোমার ইচ্ছের উপর কিভাবে ডিপেন্ড করে একটু বলে দেবে দাদা? এই ব্যাপারে আমি তোর সাথে আর তর্ক করতে চাই না। ভুলে যাসটা শুনি, বনি আমার মেয়ে, আমি ওর বাবা। কখনো কখনো মেয়ের ভালোর জন্য বাবাকে জোর খাটাতে হয়, আর সেই জোর আমি খাটাবো। ওর জীবনের সব মূল্যবান ডিসিশন আমি নেব। বাবা খুব রেগে আছে বলো। আমি কি করতাম? আমি কি খুব ভুল করেছি? তুমি তো জানোই আমার ওই রাহুল একদম সহ্য হয় না। ওর হাত থেকে বাঁচার জন্য আমি সব সব করতে পারি। বাবাকে এটা বুঝতে হবে। কিছু তো বলো মম, আমি এখন কি করব? ওই রাহুলটাকে না তো। আচ্ছা আঙ্কেল এতক্ষণ বাবার সাথে কি কথা বললো? কি কথা বলতে পারে এতক্ষণ?